বরগুনা ছাত্রলীগ কর্মীদের উপর পুলিশের লাঠি চার্জ করার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশালে বদলি করা হয়েছে। সকালে ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাটিকে বাড়াবাড়ি বলে আখ্যায়িত করেন। আইজিপি বেনজির আহমেদের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশের এই বেদম পিটুনির ফুটেজ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বরগুনার স্থানীয় এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুর উপস্থিতিতে 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ সামাল দিতে পুলিশ প্রশাসনের আচরণ ছিল এমনই। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। বরগুনার ঘটনা প্রসঙ্গে বলেন, এতখানি বাড়াবাড়ি করা উচিত হয়নি। এটা একটা ইনকোয়ারি কমিটি বসিয়েছেন, ইনকোয়ারি হয়ে আসুক। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা এতখানি বাড়াবাড়ি করাটা উচিত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, আসলে কোন পক্ষের বাড়াবাড়ি ছিল? তার জবাব, ফেসবুকের মাধ্যমে ভিডিওটা ছেড়েছেন সেইটাই দেখেছি, সেইটা এক অ্যাঙ্গেলে আসছে, অন্য আরও অ্যাঙ্গেল থাকতে পারে, সেইটা তো আমি দেখি নেই, কাজেই সেই কথা আমি এখন বলতে চাই না। আমি যেটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এটা না হলেও পারত। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিউ ইয়র্কে অনুষ্ঠেয় পুলিশ প্রধানদের সম্মেলনে আইজিপি বেনজির আহমেদের যাওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে। ইউনাইটেড নেশন থেকে তাকে দাওয়াত দিয়েছেন, সে যাবেন, এখন সে যেতে হলে যেগুলি প্রয়োজন সেগুলি তিনি ব্যবস্থা নিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। তাহুদ চৌরভ, এটিএন নিউজ, ঢাকা।